এই বিয়োগান্ত ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অবহিত করি এবং তিনি আমাকে নির্দেশ দেন কুর্মিটোলা হাসপাতালে গিয়ে তার মৃতদেহ দেখতে এবং একই সাথে সেখানে অবস্থান যিনি করছিলেন তার স্ত্রী, মরহুমের স্ত্রী, তার সাথে দেখা করতে। আমি এই নির্দেশের সাথে সাথে নিজেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যাই এবং আমি মৃতদেহ দেখি এবং মরহুমের স্ত্রীর সাথে কথা বলি। আমি তাকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সকলের পক্ষ থেকে তাকে সমবেদনা জ্ঞাপন করি। মরহুমের স্ত্রী, তিনিও একজন চিকিৎসক, তার নাম ডাক্তার চৌধুরী রিফাত জামান। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক। মৃত্যুকালে মরহুম দুইজন ছেলেকে রেখে গিয়েছেন। তার প্রথম সন্তানের বয়স 12 বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স 7 বছর। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বেদনার বিষয়টি অবহিত করি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের পরিবারকে তার সমবেদনা জ্ঞাপন করেন এবং তিনি একই সাথে আশ্বস্ত করেন যে মরহুমের পরিবারের সকল দায় দায়িত্ব সরকার নেবে এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার যেন তাড়াতাড়ি সেটা লাভ করেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকল চিকিৎসক এবং নার্স এবং যারা অন্যান্য স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার সকল সময় তাদের পাশে আছে।